137 দিন হতে চলল দেশে করোনা সংক্রমণের। 380,000 ছাড়িয়ে দিনকে দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকার লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে, এই নিয়ে রয়েছে উদাসীনতা। ঘরে বাইরে এই ভাইরাস নিয়ে এখনও নানান জিজ্ঞাসা রয়েছে মানুষের মাঝে। তাই দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে ফোন করুন 9824052 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন। ডাক্তার আহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের করোনা সেলে। ডক্টর আহাদ, আমরা দেখছি যে অধিকাংশ করোনা রোগী বাসায় থেকেই সুস্থ হয়ে উঠছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন যারা অক্সিজেনের স্বল্পতায় ভুগছেন। আর সময় মতো এই লক্ষণ যদি আমরা শনাক্ত করতে না পারি, সেই ক্ষেত্রে এটি মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে। বাড়িতে পালস অক্সিমিটার ব্যবহার করে অনেকেই অক্সিজেন স্যাচুরেশন লেভেলও মাপছেন। তাই জানতে চাই কিভাবে এই পালস অক্সিমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা, এবং কখন বুঝব যে আসলে ওই রোগীকে হাসপাতালে নিতে হবে। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যেটি আসলে আমাদের এখন খুবই জরুরি যে আসলে আমরা বাসায় কিভাবে পালস অক্সিমিটার এবং অক্সিজেন ব্যবহার করব। প্রথমত আমি বলবো যে আমাদের যদি পালস অক্সিমিটার রাখাটা খুবই জরুরি। কোভিড এর সময়ে সাধারণত যে কোনো কারণেই আসলে আমাদের পালস অক্সিমিটার একটা ইমার্জেন্সি বিষয়। যদি কোভিড এর সময় পালস অক্সিমিটারের মাত্রাটা আমরা স্বাভাবিক হচ্ছে 94 থেকে 97-98, এটা হচ্ছে স্বাভাবিক। মানুষ ঘুমের সময় কিন্তু 94-93 হতে পারে, তো এটা 94 থেকে 98 পর্যন্ত স্বাভাবিক। তো যেটা যদি এটা 90-এর নিচে চলে আসে, আমি আবারও বলছি যদি পালস অক্সিমিটারের স্যাচুরেশন 90-এর নিচে চলে আসে অক্সিজেন ছাড়া, তাহলে অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং হসপিটালে নিয়ে যে অক্সিজেন নেওয়ার প্রয়োজন হতে পারে। আর হচ্ছে যে যদি এটা অক্সিজেন সহ অক্সিজেন যদি আমরা দিতে পারি, অক্সিজেন দিয়ে যদি দেখা যায় যে বাসায় অক্সিজেন দিয়ে আমরা 90 পর্যন্ত বা 92 পর্যন্ত ম্যানেজ করতে পারছি বা 92 পর্যন্ত উঠছে, তখন পর্যন্ত আমরা বলবো যে বাসায় চিকিৎসা নিন। কিন্তু যদি বাসায় অক্সিজেন দেওয়ার পরেও 90-এর নিচে নেমে আসে, অবশ্যই সেক্ষেত্রে আমি বলবো যে হসপিটালে শিফট করার প্রয়োজন আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে কোভিড এর সময়ে, এটা আমাদের জন্য। ডক্টর, ফুসফুসের রোগী যারা আছেন বা হার্টের যারা আছেন, তাদের ক্ষেত্রে তো নরমালি 89-90 থাকে অক্সিজেন স্যাচুরেশন লেভেল, তাদের ক্ষেত্রেও কি সে একই থাকবে মাত্রাটা, নাকি কিছুটা কম হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে যারা হার্টের সমস্যা বা লাংস এর সমস্যা বা ফুসফুসের সমস্যা নিয়ে আক্রান্ত থাকেন, যেটাকে আমরা বলি অ্যাজমা, শ্বাসকষ্ট, তাদের ক্ষেত্রে কিন্তু স্যাচুরেশনের মাত্রাটা স্বাভাবিকের সময়ই দেখা যায় যে একটু কম থাকে। যেমন হচ্ছে যে তাদের স্বাভাবিক দিলেই দেখা যায় যে 94-93 থাকতে পারে, যারা এই পর্যন্ত এলাম, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মাত্রাটা আমি বলবো যে কমার সাথে সাথে সতর্ক থাকতে হবে। ইভেন মানে সেফটি লেভেল যেটা, সেটা হচ্ছে 90-এর কমে গেলে তাদেরকে অবশ্যই নিতে হবে। এবং যারা অ্যাজমা, শ্বাসকষ্ট বা হার্টের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে 92 হলেই আপনারা সতর্ক থাকতে পারেন এবং হচ্ছে যে হসপিটালে নেওয়ার ব্যাপারে তৎপর থাকতে পারেন। তবে আমরা আগেই বলেছি যে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডি বা হার্টের সমস্যা আছে, তারা কিন্তু বাসায় চিকিৎসা নেওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। সেক্ষেত্রে তাদের জ্বর এবং কাশি থাকলে আমরা মনে করি যে হসপিটালে শিফট করাটাই তাদের জন্য ভালো হবে। এবং আপনারা তো আরেকটা সাজেশন দিয়ে থাকেন যারা কোভিড এর পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে, যে ব্রিদিং এক্সারসাইজ করতে। সেই ব্রিদিং এক্সারসাইজের টেকনিকটা একটু আপনার কাছে জানতে চাইবো, এবং আসলে কতক্ষণ, কতবার দিনের মধ্যে করা উচিত? ধন্যবাদ। এটা আমি বলি যে ব্রিদিং এক্সারসাইজটা শুধুমাত্র কোভিড এর সময়ই না, বরং কোভিড এর পরবর্তী যে ইফেক্ট গুলো আছে এগুলোকে কিন্তু আপনার দূর করতে এই ব্রিদিং এক্সারসাইজটা খুবই ইফেক্টিভ। এবং এই ব্রিদিং এক্সারসাইজে খুবই সিম্পল একটা টেকনিক, আমি বলবো এটাকে একটা বক্স ব্রিদিং হিসেবে যদি আপনি চিন্তা করেন, একটা বক্স, এই বক্সের উপরের দাগটা যখন আপনি আঁকবেন তখন 4 সেকেন্ড ধরে শ্বাস নিবেন, 4 সেকেন্ড ধরে শ্বাস নিয়ে মনে মনে উপরের দাগটা আঁকেন এবং 4 সেকেন্ড ধরে রাখেন। তো যতক্ষণ ধরে রাখছেন ততক্ষণ আরেকটা দাগ আঁকেন 4 সেকেন্ড, আবার 4 সেকেন্ড ধরে শ্বাসটা ছেড়ে দিবেন, ততক্ষণ নিচের দাগটা আঁকলেন এবং নিচের 4 সেকেন্ড ছেড়ে দিয়ে আবার 4 সেকেন্ড হোল্ড করে নিচের দাগটা কমপ্লিট করলেন। তাহলে এইটা যদি করা যায় এবং শরীরটাকে রিল্যাক্স অবস্থায় যদি শ্বাস, বড় করে শ্বাস নিয়ে আবার ধীরে ধীরে ছাড়া যায়, তাহলে কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা খুবই ইফেক্টিভ।
এবং আমাদের অ্যাংজাইটি রিলিফ করার ক্ষেত্রেও কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা মারাত্মক ভাবে কাজে লাগে। আমার মনে হয় এই কোভিডে ব্রিদিং এক্সারসাইজটা সকলেরই বিভিন্ন সময় একটু প্র্যাকটিস করা উচিত, যাতে আমরা ভালো থাকতে পারি। এটাকে কি আমরা প্রোনিং বলছি নাকি প্রোনিং একটা অন্য একটা টেকনিক? প্রোনিং যে টার্মটা আমরা একটা শুনি যে প্রোনিং, সেই প্রোনিং এটা প্রোনিং কি এটাকে আমরা বলছি নাকি আরেকটা টেকনিক? সেটা ওইটা আরেকটা টেকনিক। প্রোনিং যেটা আছে, প্রোনিং যেটা আছে সেটা হচ্ছে আমরা বলি যারা কাশি বা শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রে প্রোনিংটা গুরুত্বপূর্ণ। কেন? আমাদের ফুসফুসের সামনের অংশ থাকে কম, পেছনের অংশ থাকে বেশি। যখনই আমি শুয়ে থাকবো দীর্ঘ সময় তখন পেছনের অংশে আস্তে আস্তে পানি জমে বড় মানে ফুসফুসের বড় একটা অংশ ইনভলভ হয়, তখন কিন্তু হঠাৎ করে উন্নতি করা অনেক কঠিন। তো সেক্ষেত্রে যদি উপর হয়ে শুয়ে থাকে বা প্রনিং হয়ে শুয়ে থাকে সেক্ষেত্রে লাংসের উপরের অংশে খুবই অল্প পোর্শন থাকে, সেটাতে পানি জমলেও সেটা পরবর্তীতে ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস নেওয়ার ক্ষেত্রে আস্তে 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 উন্নতি করা সম্ভব। কিন্তু দীর্ঘক্ষণ শুয়ে থাকলে লাংসের পেছনে বা ফুসফুসের পেছনের বড় একটা অংশে পানি জমে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে উন্নতি করা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য প্রনিংটা একটু ডিফারেন্ট টেকনিক, ওইটা আবার আলাদা। এবং নিশ্চয়ই প্রেগনেন্ট মহিলাদের জন্য যেমন প্রোনিংটা নিশ্চয়ই করা উচিত হবে না, এরকম কিছু নিষেধাজ্ঞার বিষয়ও আছে। আপনাকে ধন্যবাদ ডক্টর আহাদ, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়া থেকে বলছি, আমার নাম মজিবুর রহমান। আমার আইবিএস রোগ আছে বললেন, আমার হজম হয় না এবং আমার করোনা ঝুঁকিটা কিরম আসতে পারে বললেন? আপনার বয়স কত? মাঝে মাঝে শক্ত, মাঝে মাঝে পাতলা, আবার হচ্ছে ইরেগুলার বাউল, এরকম সমস্যা, আবার কিছু কিছু সময় পেটে ব্যথাও হয়। আর আপনারা জানেন যে কোভিড কিন্তু আমাদের যেটা নারী বা বলি যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক বা আমাদের খাদ্য নালী, এটাতে কিন্তু আক্রমণ করে। যেহেতু এটা আক্রমণ করে এবং সেক্ষেত্রে কিন্তু একটু লুজ মোশন হতে পারে, এটা আমরা কোভিড এর বিভিন্ন সময় পেয়েছি যে একটু লুজ মোশন হয়। তবে একটা ভালো লক্ষণ হচ্ছে লুজ মোশনটা কিন্তু খুব খারাপ পর্যায়ের লক্ষণ না, মানে এটা হইলে বোঝা যায় যে আমরা মানে জিআইটি তে ইনভলভ হয়েছে এবং জিআইটি ইনভলভমেন্টটা শেষের দিকেই বেশি হয়, প্রথম দিকে হয় না। যদি জিআইটি ইনভলভ হয় তাহলে বুঝতে হবে যে আমি শেষ দিকে আছি। আর যিনি দর্শক প্রশ্ন করলেন, ওনার ঝুঁকিটা আসলে জিআইটি রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে আলাদা কোনো ঝুঁকি নেই, তবে আপনার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আপনি কোভিড আক্রান্ত হলে আপনার লুজ মোশন বা এই জাতীয় জিআইটি রিলেটেড প্রবলেম হতে পারে। তবে এটা মানে কেয়ারফুল থেকে আপনি টেস্ট করে জানতে হবে যে আসলে আমার কোভিড হইল কিনা। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন, শুনছি। স্যার আমার 14 দিন আগে জ্বর হয়েছিল, হঠাৎ করে বমির পরে জ্বর প্রায় 100-এর উপরে। তারপরে আমি ট্যাবলেট খাই, খাওয়ার পরে আমার তাপমাত্রা 98-99 আছে, কিন্তু আমার আবার এই ফুল অ্যালার্জি আছে স্যার। আমার আগের তাপমাত্রা ছিল 97, এখন আমার জ্বর আসে না, মানে তাপমাত্রাটা আমার 98-99 আছে। এই তাপমাত্রায় কেমন অসুবিধা আছে? আর কি কোনো উপসর্গ আছে? আর আপনার বয়স কত? আমার বয়স 55। আচ্ছা, আর কোনো উপসর্গ কি আছে, ঠান্ডা সর্দি কাশি কিছু? না, কাশি না, এমনিতে আমার স্বাভাবিক কুল অ্যালার্জি আছে। আমি আগে থেকেই ওই মনটেন টনটেন খাই, যেমন স্বাভাবিক অবস্থা আছি, এখন খাইতে পারি, অসুবিধা হয় না। আমার তাপমাত্রাটা যেন আপ ডাউন করে, আমার আগে ছিল 97, এখন এই 98-99 থাকি। আচ্ছা, ঠিক আছে, আমরা ফিরছি ডক্টর আহাদ আপনার কাছে। জি ধন্যবাদ দর্শক, ভালোই অবজারভেশন করেছেন যে তার টেম্পারেচারটা সে রেকর্ড করছেন, এটা খুবই ভালো এবং সে সচেতন আছেন। তো সেক্ষেত্রে আমরা বলবো যে স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 98.4, এইটা যদি কখনো 99 হয়ে যায়, কোভিডে সাধারণত মাইল্ড আকারের ফিভার অথবা 1-2 দিন একটু বেশি ফিভার হলেও টেম্পারেচার বেড়ে গেল 100 বা 101 বেড়ে গেল, পরবর্তীতে কিন্তু 99 বা 100 মধ্যেই সীমাবদ্ধ থাকে। যদি এখানে অনেক বেশি টেম্পারেচার হয় আমরা তাদেরকে বলবো যে কোভিডের সাথে অন্য কোনো সমস্যা থেকে থাকতে পারে, আপনাকে অবশ্যই একজন ভালো
চিকিৎসকের ধারণাপন্ন হয়ে অ্যান্টিবায়োটিক সেবন করার প্রয়োজন হতে পারে। প্লাস হচ্ছে আপনার যদি শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক চিকিৎসা নিতে হবে, সেটা চিকিৎসকের সাথে পরামর্শ করে। এবং আপনার জ্বরের মাত্রাটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে একটু ভালো মানের অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে, যেগুলো আমরা সাধারণত কোভিডে দিয়ে থাকি। তো আর একটা সিম্পল অ্যান্টিবায়োটিক যারা খাচ্ছেন, যদি বাসায় অ্যান্টিবায়োটিক খাচ্ছেন জ্বর কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে বলবো যে অবশ্যই মানে অবহেলা না করে 2 বা 3 দিনের মধ্যে যদি জ্বর না নামে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের সাথে আলাপ করে ভালো মানের অ্যান্টিবায়োটিক। অসুস্থ ব্যক্তিকে আসলে কোন উপসর্গগুলো দেখে আমরা বুঝতে পারবো যে তাকে হসপিটালাইজ করা উচিত, তার মধ্যে একটি প্যারামিটার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন লেভেল, নিশ্চয়ই আরো কিছু প্যারামিটার আছে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের বাসায় চিকিৎসার ক্ষেত্রে এটি জেনে নেওয়া খুবই দরকার যে আসলে কখন আমি হাসপাতালে নিব। তার মধ্যে আমি প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে জ্বর। এই জ্বরটা যদি মাত্রাতিরিক্ত বেশি হয় সেটা এমন হতে পারে যে 1-3-4 জ্বর এবং ঔষধে কমছে না, সাপোজ জরুরি ব্যবহার করে কমছে না, এই জ্বরটা কমছে না, তখন আমি মনে করি সেক্ষেত্রে বাসায় থাকাটা ঝুঁকিপূর্ণ হবে। এরপরে যেটা দুর্বলতাটা মানসিক দুর্বলতা হয়, যেমন বিছানা থেকে উঠতে পারছি না, আমি বাথরুমে যাবো সেটাও পারছি না, মানে পড়ে যাচ্ছি, মাথা ঘুরাচ্ছি বা অন্য কোনো সমস্যা, এই এটা যদি হয় তাহলে মানসিক রকমের দুর্বলতা হলেও আমাদের হাসপাতালে যেতে হবে। তাছাড়া আরো বেশ কিছু বিষয় আছে, যেমন আছে যে ডায়রিয়ার মতো লক্ষণ থাকে সেটা যদি খুবই মারাত্মক ধরনের হয়, যেমন একেবারে মানে মিনিটে চাপা করতে আপনি ধরে রাখতে পারছেন না এবং কয়েকবার পরিবর্তন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, এই ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আমরা মনে করি যে বাসায় থাকাটা ঝুঁকিপূর্ণ হবে এবং আপনি হাসপাতালে ভর্তি হওয়াটাই ভালো হবে। শ্বাসকষ্ট একটা অন্যতম বিষয়, শ্বাসকষ্ট যখনই মনে হয় যে আমার শ্বাস নিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে বাতাস অ্যাভেলেবল আছে তখন শ্বাস নিতে পারছি না, এই ধরনের অনুভূতি হলেও কিন্তু আমি মনে করি যে হাসপাতালে নেওয়াটা জরুরি। যদিও হয়তো তার কাশি নাই কিন্তু শ্বাসকষ্টের প্যাটার্নটা এরকম হবে যে আমি পানির মধ্যে ডুবে যাচ্ছি শ্বাস নিতে পারছি, এরকম অনুভব হলে সাথে ডুবে যাচ্ছে। জি ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন এরই মাঝে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। তাজুল ইসলাম, ঢাকা কিলকাত থেকে। জি বলুন। আমি মাস 1-1.5 মাস আগে প্রচন্ড জ্বরে ভুগছিলাম, এরপরে আবার 2-1 বার করে হয়েছে, কিন্তু আমার অ্যাজমা আছে, আমার অ্যাজমা ছোটবেলা থেকে অ্যাজমা আছে। তো আমি কোভিড টেস্ট করেছি, আমার নেগেটিভ আসতে সমস্যা হয়নি, কিন্তু আগে আমার পরিস্থিতি যেমন ছিল যে আমি 2-3 তলা পর্যন্ত সিঁড়ি বাইতে পারতাম না আসে, এখন সেটা পারতেছি না। এতে করে কি সমস্যা হইতে পারে বা এটার এটা কি হইতে পারে আর কি আমি জানতে চাই। আপনার বয়স বলবেন একটু। 55। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ডক্টর আহাদ আপনার কাছে ফিরছি। জি ধন্যবাদ। উনি যেটা আমাকে বললেন যে উনি অ্যাজমার সমস্যা ছিল এবং ওনার কোভিড হয়েছিল, তো এখন ওনার কি ধরনের সমস্যা হতে পারে যদি আমি সঠিক শুনে থাকি? তো সেইটার ক্ষেত্রে আমরা বলবো যে যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট আগে থাকতেই ছিল তাদের ক্ষেত্রে অ্যাজমা কোভিড পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে বড় করে শ্বাস নেওয়ার সময় তাদের বুকে ব্যথা অনুভূত হতে পারে। এইটা অস্বাভাবিক কিছু না, এটা কোভিড পরবর্তী লক্ষণগুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে বড় করে শ্বাস নিলে বুকে ব্যথা অনুভব হতে পারে। সেক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজটা আমি যেটা শুরুতেই বলেছি সেটা অব্যাহত ভাবে তাকে প্র্যাকটিস করতে হবে, দিনে 2-3 বার যদি ভালো করে পারে আরো বেশি বার ব্রিদিং এক্সারসাইজটা, তার নিজস্ব প্রসারণ ক্ষমতা বাড়াতে হবে, সেটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমরা সাধারণত আরো কিছু অতিরিক্ত চিকিৎসা বা পরামর্শ দিয়ে থাকি, যেটাকে বলা হয় যে লাংস এর ফাইব্রোসিস বা ফুসফুসের ফাইব্রোসিস প্রিভেন্ট করার মতো ওষুধ, সেটা এখন এখানে বলার সুযোগ নেই। আমি বলবো যে চিকিৎসকের সাথে পরামর্শ করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সরে বা এমআরআই দেখে আমরা দিতে পারি, এক্সরে সিটি স্ক্যান দেখে আমরা এটা প্রেসক্রাইব করতে পারি। ডক্টর আহাদ, এই যে পোস্ট কোভিড সিমটমের মধ্যে একটি তো আপনি বললেন যে জোরে শ্বাস নিতে গেলে বুকে ব্যথা অনুভব হচ্ছে, এছাড়াও কিন্তু অনেকে কিন্তু উইকনেস নিয়ে কমপ্লেন করছে বা গায়ে ব্যথার একটা বিষয় কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এই ধরনের সমস্যা আসলে একজন কতদিন ভুগতে পারেন বা করণীয়টা কি আসলে এই সময়? হ্যাঁ, ব্যথার সমস্যাটা আমরা বেশ পেয়েছি,
যে পোস্ট কোভিড সমস্যায় তারা ব্যথায় আক্রান্ত, এবং বিশেষ করে মাজা ব্যথা রোগীরা প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের সাথে আলাপ করেছেন যে তাদের ব্যথাটা বেড়ে যায়। তো এইটা মূল কারণ হচ্ছে যে আসলে মাসেলের দুর্বলতা, আমাদের শরীরে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, এবং আপনি জানেন যে কোভিড পরবর্তীতে মাংসপেশির উপরে ইফেক্ট পড়ে, যে কারণে কিন্তু মাংসপেশিটা দুর্বল হয়ে যায়। তো দুর্বল হওয়ার কারণে অন্যান্য ব্যথাগুলো প্রকট আকার ধারণ করে। সেক্ষেত্রে আমরা বলবো যে পোস্ট কোভিড ইফেক্টটা 3 থেকে 4 মাস থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 6 মাস পর্যন্ত এক্সটেন হতে পারে। তো সেক্ষেত্রে মানে ভয় পাওয়ার কিছু নেই, যে সতর্কতামূলক যে পরামর্শগুলো চিকিৎসকরা দিয়ে থাকেন সেগুলো যদি নিতে পারে, এবং মানে আমি বলবো যে কয়েকটি বিষয়, সেটা হচ্ছে একটু বিশ্রামে থাকতে হবে, রেগুলার একটু অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকতে হবে, একেবারে বসে বা শুয়ে না কাটিয়ে একটু অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়ার অভ্যাসটা একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা রেইনবো ডায়েটের কথা বলেছি, বিশেষ করে ফলের জুস বা অন্য কিছু খাবার খেতে পারে, এইসবের মাধ্যমে আমরা পোস্ট কোভিড এর সমস্যা থেকে মুক্ত থাকতে পারি। এবং একটু ছোট করে জানতে চাইবো যে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হচ্ছেন, এরকম কিছু কিছু সংবাদ আমরা পাচ্ছি, সেক্ষেত্রে তাদের আসলে কতটা ভয়াবহ হতে পারে এই কোভিড সংক্রমণ দ্বিতীয়বার আক্রান্ত হলে? হ্যাঁ, দ্বিতীয়বারে কোভিড যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু মানে একটু সিভিয়ার ফর্মে আসছে, কারণ হচ্ছে তাদের জ্বরটা দেখা যাচ্ছে কন্ট্রোলে হচ্ছে না, তারপরে হচ্ছে তাদের কাশিটা বেশি থাকছে, এবং তারা খুব দ্রুতই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা আমরা পাচ্ছি। সুতরাং দ্বিতীয়বার কোভিড যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আমি বলবো যে তাদের ক্ষেত্রে আর্লি হসপিটালাইজেশন কিন্তু খুব ভালো সিদ্ধান্ত হবে। আর্লি হসপিটালাইজেশন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর আহাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল কর্ণশীল আজকের আয়োজনে, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।